বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক ঋণের উৎস হিসেবে বিশ্বব্যাংক ও আইএমএফ এর শর্ত সাপেক্ষে ঋণের পরিবর্তে অন্য উৎস বিবেচনায় সময় এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেটোত্তর প্রেস ব্রিফিং এ এই অর্থনীতিবিদ বলেন, স্বচ্ছতা নিশ্চিত করে বাজেটে সামাজিক নিরাপত্তা ও ভর্তুকি খাতে বরাদ্দ বাড়ানো দরকার। মফিদুল তোপুর রিপোর্ট। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে রোববার নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতে প্রেস ব্রিফিং করে টেকসই উন্নয়ন অর্জনে সহায়তাকারী ফোরাম নাগরিক প্ল্যাটফর্ম। মূল্যস্ফীতি হলো সবচেয়ে বড় সূচক, যেটাকে আমাদের কেন্দ্রীয় সূচক হিসেবে বাজেটে দেখা উচিত। ব্রিফিংয়ে উপস্থাপন করা মূল প্রবন্ধে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। এখন বন্যার কারণে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এই সব কিছু বিবেচনা করে বাজেটে ভর্তুকি বরাদ্দ বাড়াতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ যেন ভর্তুকির সুবিধা সরাসরি পায় তা নিশ্চিত করতে হবে। ভর্তুকির ভিতরে ভালো ভর্তুকিও আছে, খারাপ ভর্তুকিও আছে, ভর্তুকি মানেই ভালো না। এর জন্য ভর্তুকির বর্তমানে যে কাঠামো আছে এখানে স্বচ্ছতা আনতে হবে এবং এটা দক্ষতার ভিত্তিতে জনমানুষের স্বার্থের কথা চিন্তা করে এখানে করতে হবে। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব হিসেবে আখ্যা দিলেও এ বাজেট মধ্যবিত্তের উপর চাপ বাড়াবে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয়। বাজেট ঘাটতি পূরণে বিশ্বব্যাংক ও আইএমএফ এর শর্ত সাপেক্ষ ঋণ নেওয়ার ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করারও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। সরকারের পক্ষ থেকে সঠিকভাবে আপনার বাজেট সাহায্যের জন্য বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে। এই পর্যন্ত আমরা $500 বিলিয়ন বিশ্বব্যাংকের কাছ থেকে চুক্তি করেছি, $500 বিলিয়ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে চুক্তি করেছি। উৎসেকর কর্তনের ব্যাপারে একটি বাড়ানো হয়েছে না 18% থেকে, এটা করা হয়েছে কারণ বিশ্বব্যাংকের সাথে ওই যে $500 মিলিয়ন আমরা চুক্তি করেছি তার শর্তের অংশ হিসেবে। বাংলাদেশে এখন সময় ভেবেছে শুধু বিশ্বব্যাংকের কাছ থেকে আমার বাজেটীয় সাহায্য না, আমার আইএমএফ এর কাছ থেকে আমার বৈদেশিক মুদ্রার সাহায্যের প্রয়োজন আছে কিনা সেটাও এখন চিন্তা করে দেখা উচিত দেরি হওয়ার আগে। ব্রিফিং এ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা দেয়া সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে অযৌক্তিকভাবে একটা প্রস্তাবনার মাধ্যমে জাতীয়ভাবে তো অবশ্যই নিজে থেকে অপমাননার জায়গা নিয়ে যাচ্ছে সরকার, অন্যদিক থেকে আন্তর্জাতিক বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।